নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি তো ব্যাঙ্ক নিফটি কিন্তু বেশ একটা ভালো রকম দেখিয়েছে সেটা হচ্ছে পুরোটাই সাইডওয়েস না তো আপসাইডে না তো ডাউন সাইডে এবং ডাউন ওপেনিং হওয়ার পর থেকে আমরা যদি দেখি পুরোটাই কিন্তু মার্কেট পুরো মার্কেট জুড়ে একদম সাইডবেস মার্কেটে সে বসে আছে এখন ঘটনা হচ্ছে কালকের দিনে আমরা কি করব আর আজকের দিনের কি হলো দেখুন আজকে যদি দেখি আমরা একশো পঁয়তাল্লিশ পয়েন্ট একটা ডাউন সাইডে আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি এবং যেই মুভমেন্টটা যদি দেখি যে দেখুন একটা ভালো রকম সার্প এখানে বাইং হলো বাইং থেকে গ্যাপ আপ ওপেনিং তারপরে দুদিন সার্প সেলিং তো ঘটনা হচ্ছে কালকের দিনের এক্সপায়ারি দেখুন এক্সপায়ারিতে সময় কী হয় না স্ট্র্যাডেল স্ট্যাঙ্গেল এই সমস্ত বিভিন্ন ধরনের যারা সেলার আছে আর কি তো সেলাররা সবসময় চায় না যে অপশন সেলার মানে এক্সপায়ারি দিন আপনার খুব একটা বেশি প্রফিট হোক তো তারা সবসময় চায় যতটা জিরো করানো যায় সেখান থেকে কি হবে তাদের সবচেয়ে বেশি প্রফিট হবে তো দেখুন এই এই যে জোনটা এই জোনটা টোটাল একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে তো এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে কিন্তু একটা ভালো ডাউন আমরা মুভমেন্ট দেখতে পারি আর যদি আপসাইডে যেতে হয় তাহলে এই লেভেলগুলোকে আবারও ব্রেক করতে হবে তবে আমরা এই ধরনের লেভেলগুলো দেখতে পেতে পারি বোঝা গেল চলুন এবার দেখে নেওয়া যাক যে কালকের দিনে আমরা মানে আজকে কীভাবে ট্রেড করলাম সেটা একটা দেখে নেওয়া যাক প্রথমে তারপর আমরা দেখছি কালকের দিনে কীভাবে ট্রেড করবো আর নিফটি নিয়েও আমি অ্যানালিসিস করে বলব যে কালকের দিনে কীভাবে আমরা ট্রেড করতে পারি এবার আমরা যদি দেখি দেখুন এই জায়গাতে আজকে কি হলো না একটা ডাউন সাইডে মুভমেন্ট এবং এই জায়গাতে না তো খুব একটা বেশি আপসাইডে মুভমেন্ট আমি খুঁজেছি যদি দেখেন আমি বারবার কি বলেছি এখানে ডাউন সাইডে আমি এই জায়গাটাই অপেক্ষা করছি যে এখানে যখনই এসেছে আমি এই রকম জায়গাতেই বাই করে নিই এবং আমি ভেবেছিলাম যে এই জায়গাতে উঠেছে উঠে আমার মনে হয় এখানেই বাই করা ছিল তারপরে নিচে পড়তে শুরু করেছে আবার উঠেছে এখানে কিছুটা পরিমাণ আমার লস দেখায় দেখানোর পরে তারপরে বিশাল ভালো একটা আমরা প্রফিট পাই এবং সেই ব্যাপারটাও আপনাদের আমি জানিয়েছি দেখুন মার্কেটে যখন অ্যানালিসিস করবেন তখন কারণ দেখুন এই যে জোনটা এই জোনটার কাছে সে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এই জোনটা যদি সে ব্রেক করতো তখন আমি এখান থেকে বেরিয়ে যেতাম এবং আজকের দিনেও আমি কিন্তু রিস্ক বেশ ভালো নিয়েছিলাম চল্লিশ পয়েন্ট চল্লিশ পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি আমি রিস্ক নিয়েছি সেই রিস্কের দরুন কিন্তু আমি এই ধরনের ভালো একটা প্রফিট পেয়েছি তো কালকের মতন একদমই বোকামি না যে মানে কালকে হয়েছে দেখুন মার্কেটের ক্ষেত্রে এগুলো হতেই পারে তারপরে আমি খুব একটা বেশি মার্কেটকে না না নজরে রেখেছি এবং আমি আপনাদের যখন এই জোনের কাছাকাছি বলেছিলাম এখানে যদি দেখেন আমার মনে হচ্ছে এই জোনটাতেই আমি বলেছিলাম যে এই রকম একটা জোন ক্রিয়েট করছে তো এই জায়গাটাতে কিন্তু আমাদের পুরোপুরি একটা বাইং এন্ট্রি প্রাইস হতে পারে এবং সেই এন্ট্রিটা আমিও নিই এবং আপনাদেরও আমি বলি তো যারা যারা এন্ট্রি নিয়েছিলেন তারা বুঝতে পেরেছেন যদিও বা আমি এন্ট্রি নেওয়ার অনেকটা পরেই আপনাদের জানাই কারণ দেখুন সব সময় সব মানে দিতে দিতে দেরি হয়ে যায় সেটা বানাতে হয় এন্ট্রি নেওয়াটা আমার আগে তারপরে আমি সেই অ্যানালিসিসটা বার করে তারপরে আপনাদের দিই যখনই দেখি দেখুন এই জায়গাটা আমার মনে হচ্ছিল যে আজকে অতটা ইজি হবে না কারণটা কী দেখুন যদি একটু গিয়ে দেখেন আমি আপনাদের বারবার যেটা বলি যে বিয়াল্লিশ হাজার সাতশো এইটাতে সবচেয়ে বেশি আমাদের সেল করা ছিল কলকে সেল করার ছিল অতটা ইজি হবে না কারণ এখানে সবচেয়ে বেশি ওয়াই ছিল তাহলে এতটা দেখুন যারা বড় মার্কেটে টাকা অলরেডি লাগিয়ে রেখেছে তারা কখনোই চাইবে না যে আপনি বেশি প্রফিট করুন তো সেই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করতে হয় এবং সেই জায়গাগুলোকে বুঝে তবেই কিন্তু আমাদের ট্রেডিং প্রপারভাবে করা যায় এবং এখান থেকে দেখুন এই লেভেল অবধি যদি দেখেন বেশ ভালো আশা করছি প্রফিট ওখানে আমাদের জেনারেট হয়েছে এবং আমি এই লেভেলেও যদি আমি যখন এই লেভেলে চলছিল তখন আপনাদের বলেছিলাম এখানেও যদি নিয়ে থাকেন তাহলেও ভালো আপনারা প্রফিট জেনারেট করতে পেরেছেন বোঝা গেল তারপরে খুব একটা ভালো কোনো ট্রেডের টাইমই ছিল না আর সেইভাবে আমি পুরোপুরি বসে যাই কারণ আমার মনে হয়েছিল যদি এই লেভেলটা অত ইজি হবে না ব্রেক করে বেরিয়ে যাওয়া তো আজকের দিনের জন্য অফ করে দিই আজকে খুব তাড়াতাড়ি অফ করি মানে অন্যান্য দিন যেমন আড়াইটে তিনটে অবধি আমি বসে থাকি আজকে আমার মনে হয় দুটো আড়াইটে এই এই ক্যান্ডেলটা শেষ হয়েছে কটার দিকে দেখুন তারপর আমি একটা দুটো ক্যান্ডেল শুধু দেখেছি একটা করি আমি মনে আছে কারণ তারপরে আমি লাঞ্চ করি তারপরে কোনো দেখিনি তো পুরোপুরি অফ থাকে তো এটাই ব্যাপার এবার চলে যা যাক যে কালকে দিনে কি করতে পারে দেখুন কালকে দিনের মার্কেট খুব ভালো একটা হতে পারে সেটা হচ্ছে এই জোনের মধ্যে যদি মার্কেট ওপেন হয় ধরেন তাহলে এই জোনের মধ্যে যদি মার্কেট ওপেন হয় তখন আমরা কি দেখব না এই জোন থেকে মার্কেট যদি এই জোনটাকে ব্রেক করে তখন আমরা এইদিকে লক্ষ্য রাখতে পারি বোঝা গেল যে এই জোনটাকে যদি ব্রেক করে আবারও এই জোনটার কাছাকাছি এসে কিন্তু টেস্ট করতে পারে এই জোন অবধি আমাদের টার্গেট থাকতে পারে যদি আপসাইডে যাই তাহলে আবারও আমরা এই সমস্ত লেভেলগুলোকে দেখতে পেতে পারি একটা জিনিস জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা কতজন খেয়াল করেছেন জাস্ট আমাকে বলবেন দেখুন ব্যাপার এইটা না যে কতটা ভালো আপনি ট্রেডিং পারেন ব্যাপার এটা ভালো এটা যে কতটা ভালো আপনি অ্যানালিসিস পারেন আজও আজ যদি আপনি লসও করে থাকেন কোনো ব্যাপার না কিন্তু যদি ভালো অ্যানালিসিস করতে শেখেন তাহলে আজ না হলেও কাল আপনি ভালো প্রফিট পেয়ে যাবেন দেখুন এই জোনটার কাছেই কিন্তু একটা ভালো ট্রেন লাইন যদি থাকে তার মানে কী হচ্ছে যদি এই জোনটাকে সে ব্রেক করে তাহলে একটা ট্রেন লাইনেরও ব্রেকডাউন এবং যেটা এই অবধি কালকে নিয়ে আসতে পারে কারণ কালকে যদি নিফটি ডাউন সাইডে যায় তাহলে জানবেন যে নিফটি নিফটিকেও সে কিন্তু নিয়ে আসবে তাহলে এই অবধি কিন্তু একটা আসার সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি তাই আপনাদের এটা দেখালাম যে এই ট্রেন লাইনটাকে দেখে কিন্তু আমাদের একটু নজর রাখা উচিত এবং কীভাবে কী করবো না করবো সেই ব্যাপারগুলোকে একটু দেখে নেওয়া উচিত বোঝা গেল এবার যদি আমরা আর আপসাইডের জন্য আপসাইডের জন্য আবার বলছি যে এই জোনটাকে যদি ব্রেক করে তখন আমাদের এই জোন এই জোন এই সমস্ত জোনগুলো আসবে ঠিক আছে চলুন এবার একটু দেখে নেওয়া যাক নিফটির ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে আমরা যদি দেখি আজকে প্রায় আমরা দেখতে পাচ্ছি কি ডে চার্টে যে প্রায় নাইনটি পয়েন্টসের কাছাকাছি একটা ডাউন সাইডে মুভমেন্ট এবং আজকেও নিফটির ক্ষেত্রেও সেই সেইভাবে যে বিশাল ভালো মুভমেন্ট হয়েছে সেটা না আমরা যদি এটা ফিফটিন মিনিটসের চার্টে করে দিই তাহলে আমাদের কাছে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন ফিফটিন মিনিটস চাটে আমরা কি দেখতে পাচ্ছি খুব একটা যে বিশাল ভালো মুভমেন্ট হচ্ছে সেটাও না এখানেও খুব ভালো আজকে মুভমেন্ট হয়নি যদিও বা নিফটির ক্ষেত্রে এই জায়গা থেকে যদি দেখি বেশ ভালো পড়েছে কিন্তু তারপরেও যে খুব ভালো মুভমেন্ট হচ্ছে সেটা না দেখুন এই জোনটার কাছাকাছি এই এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে আমরা আবারও এই জোনটাকে দেখতে পেতে পারি সেটা হচ্ছে কত না আঠেরো হাজার আটশো বাইশের লেভেল এই লেভেলকে আবার সে রিটেস্ট করতে আসতে পারে তবে যদি ইনকেস দেখেন যে এই জোনের মধ্যে মার্কেট ওপেন হচ্ছে ওপেন হয়ে এইটাকে যদি ব্রেক করে যায় তখন এই লেভেল এবং এই লেভেলগুলোকে আমরা দেখতে পেতে পারি তো সেইটার জন্য কিন্তু আমাদের খুব ভালো করে তৈরি থাকতে হবে এবং আজকে দুটো স্টক নিয়ে কথা বলেছি যদি আপনি এইটা দেখে থাকেন গিয়ে প্রিভিয়াসলি ভিডিওটা দেখবেন আর সেই ভিডিওতেও বলেছি এই ভিডিওটা দেখার জন্য কারণ খুব প্রয়োজন বলে আমার মনে হয় এবং দেখুন অপশন ট্রেডিং শুধু যে ট্রেডিং করার জন্য সেটা না আমাদের মার্কেটকে দেখা বোঝা মার্কেটকে শেখা যত অপশান ট্রেডিং করলে কি হয় আমাদের অনেক কিছু জিনিস মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি অনেক বেশি উপকার হয়েছে আমি যতটা ভালো আগে সুইং ট্রেডিং করতাম তার চেয়ে অনেক গুণ আমার মানে পারফেকশান ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে তো এই জিনিসটাই আমার মনে হয় যে ভালো লাগবে আর আপনাদেরও আশা করছি এই ব্যাপারগুলো আসছে আর যারা লাইভ ট্রেডিং করতে চান আমার সাথে নিচে দেওয়া আছে লিঙ্ক গিয়ে জয়েন করতে পারেন আর মানে লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে পারেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাতে ভুলবেন না বোঝা গেল আর যদি আমাদের অপশন ট্রেডিংয়ের বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি চান নিচে দেওয়া আছে লিঙ্ক গিয়ে জয়েন করতে পারেন অফ ফিফটি ও এফ এফ ফিফটি এই কুপন কোডটা দিয়ে আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবেন কালী পুজোর পরেই কিন্তু প্রাইস বাড়বে তাই তার আগে এই ফিফটি পার্সেন্ট অফে যা পাওয়ার সেটা পেয়ে নিন তো সেক্ষেত্রে আর অলরেডি নতুনভাবে কিছু জিনিস ওখানে শেখানো আছে তো সেটাও আপনারা শিখতে পেয়ে যাবেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই